আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব জুমার দিন আসরের পর তিনটি আমলে এক রোগ থেকে মুক্তি পাবে দুই আশি বছরের গুণা মাফ হবে তিন মুনাজাতে যা বলবে তাই কবুল প্রিয় দর্শক এই তিনটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা শুরুতে জেনে নিই কোন দোয়াটি বা কোন আমলটি করলে রোগ থেকে মুক্তি পাবে জুমার দিন আসরের নামাজের পর হতে মাগরি পর্যন্ত ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু পড়তে থাকবে এরুফ একুশ বার পড়লে আল্লাহর রহমতে রোগ মুক্তি হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনি আসরের নামাজের পরপর কারো সাথে কথা না বলে যায় নামাজে একাগ্রতার সাথে চুপ করে বসে বসে এ আমলটি আপনি করবেন এখন আমরা দেখব আশি বছরের গুণা মাফ হবে এমন দরুদ শরীফ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পরে নিজ জায়গা থেকে ওঠার পূর্বে এই দরুদ আসিবার পড়লে আশি বছরের গুণা মাফ হবে ও আশি বছরের ইবাদতের নেকি লাভ করবে সুবাহান্লাহ দর্শক এটি ফাজাইলে দরুদি কথাটি আসছে দরুদ টি হলো আল্লাহ হুম্মা সল্লা আলা মোহাম্মাদিনীন ইল উম্মি ওয়ালা আলিহি ওয়াসল্লামা তসলিমা উচ্চারণ হলো আল্লাহ হুম্মা আলা আলাহ মোহাম্মাদিনীনঈল উম্মি ই ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা তিন নম্বর হলো মোনাজাতে যা বলবেন তাই কবুল এমন কি আমল রয়েছে চলুন দেখে নেই শুক্রবার দিন আসরের নামাজের পর কোনো নির্জন স্থানে বসে আয়াতুল কোরসি সাতবার তিলাওয়াত করলে মনে অদ্ভুত রকমের ধর্মীয় ভাবের সৃষ্টি হবে এবং তিলাওয়াতকারীর মুনাজাত কবুল হবে দর্শক আয়াতুল কুরসি হলো কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ আমি এখন বলবো তারপর পর মোনাজাতে কি কি বলবেন আর যা যা বলবেন তাই হবে কবুল আমরা মোনাজাতটিও শেষ পর্যন্ত দেখে নেব এখানে দেখুন বিভিন্ন উদ্দেশ্যে কোরআনের আমল দর্শক আমি এখন যে আরবিটি বলবো সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির আরবি উচ্চারণ আমি বলবো নিচে বাংলা দেওয়া আছে আপনারা উচ্চারণটি ভিডিও স্কিপ করে দেখে নেবেন বিস্মিল্লে রহমানির রহিম মে নির হিম ল হু লে ইলে হে ইলে অ ফিল من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما বাংলা উচ্চারণটি আপনারা ভিডিও স্কিপ করে দেখে নেবেন দর্শক এতক্ষণ আমরা আয়াতুল কুরসি দেখলাম যে আয়াতুল কুরসির আমল করলে মুনাজাতে যা বলবেন তাই কবুল তাহলে মুনাজাতে কি কি বলবেন এক আল্লাহম্মা আমিন না বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে হাত তুলবেন প্রিয় দর্শক আমরা অনেকেই আছি আল্লাহম্মা আমিন বলে হাত তুলি কিন্তু আল্লাহম্মা আমিন না বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা বলার মাধ্যমে আপনি মুনাজাতে হাত তুলবেন দুই নম্বরে বলবেন আমি যে আমলগুলো করলাম তা তোমার দরবারে কবুল করে নাও অর্থাৎ আপনি যা আয়াতুল কোসির আমল করলেন তারপর আরো বিভিন্ন দোয়া কালাম পেশ করলেন এগুলো আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার আর্জি করবেন তিন এ আমলের হাদিয়া সাল ওয়াসাল্লামের রোহ পৌঁছে দাও এটা বলবেন আমিন তারপর চার নম্বরে বলবেন ইয়া আল্লাহ আমার জীবনের সকল গুনাহ মাফ করে দাও দর্শক গুনাহ নেই এমন কেহই নেই তাই আমাদের গুনাহের জন্য আপ্রাণ চেষ্টা করে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তারপর পাস আমার আব্বা আম্মা পরিবার ও আত্মীয় স্বজন সকলকে তুমি মাফ করো ছয় আমার জান মাল ইমান ইজ্জতকে তুমি হেফাজত করো সাত ইয়া আল্লাহ আমাকে ও আমার পরিবারকে ফ্যামিলিকে মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে ও যাদুকরি জাদু থেকে হেফাজত করো দর্শক অনেক মানুষ শয়তান আছে যারা ক্ষতি করতে চায় জিন শয়তান আছে তারা আশ্রয় করে শত্রু আছে যারা কখনোই ভালো দেখতে পারে না আর যারা জাদু করে জাদু করার মাধ্যমে ক্ষতি করে তাদের কাছ থেকে আল্লাহ তালার কাছে হেফাজত চাইবেন যেহেতু এই জুমার দিন আসার পর অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন আট নম্বর আল্লাহ্মা আজির নি নার এই দোয়াটি পাঠ করবেন যার অর্থ হলো তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও নয় নম্বর ইমানের সাথে মৃত্যু নসিব করো ইমানের সাথে মৃত্যু নসিব না হলে সারা জীবনের আমলে কোনো কাজে আসবে না দশ মৃত্যুর পর মসজিদ মাদ্রাসার পাশে যেন কবর হয় সেই তফিক দান করো দর্শক কাজী নজরুল বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মোয়াজ্জিনের আজান শুনতে পাই তাই আমরা আল্লাহ তালার কাছে আর্জি পেশ করব আল্লাহ যেন আমাদের মৃত্যুর পর কবরটা মসজিদ মাদ্রাসার পাশে তফিক দান করেন প্রিয় দর্শক কার কার মনের মধ্যে এমন আশা যে মৃত্যুর পর মসজিদ মাদ্রাসার পাশে শুইতে চান তারা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন